মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে এই যে আমার পাশে লোকটি দেখতে পাচ্ছেন, মাস্কটা একটু নামান, মাস্কটা খুলবেন। হ্যাঁ, আপনারা আগে শুনেন ঘটনাটা। আপনার দেশের বাড়ি কোথায়? কোন জেলা? বিবাড়িয়া জেলা। কোন থানা? নবীনগর থানা। কত নম্বর ইউনিয়ন? বাইরে যখন ফল বিক্রি করছে, উনার স্ত্রী, আপনার নাম কি? ডলি বেগম। আর আপনার নাম কি? মণি। এই ডলি বেগম গোসল করার জন্য শীতের দিনে গরম পানি করে। এই বাচ্চার বয়স কত? ছোট বাচ্চা, দেড় বছর। দেড় বছরের ছোট বাচ্চাটি পাশে ছিল, মা যখন পানি গরম করে পাশের রুমে যায়, তখন বাচ্চাটি ওই গরম পানির মধ্যে পড়ে। এই চট্টগ্রাম মেডিকেল কলেজ আনার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তো এই অসহায় চার দিন চিকিৎসাধীন ছিল, আনার পরে চার দিনের মাথায় খুব মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করে বাচ্চাটি। আমরা যদি কাছ থেকে বাচ্চাটি একটু দেখাই, বুঝলেন? খুবই ফুটফুটে একটি বাচ্চা, আপনাদের তো একটি মাত্র সন্তান। এই 12 বছর বয়সে ওনাদের একটি মাত্র সন্তান, সেই ফুটফুটে বাচ্চাটিও কিন্তু এই অকালে চলে গেছে। এই ভিডিওতে একটি মেসেজ হচ্ছে, আপনারা যারা শীতকালে এই বিশেষ করে গরম পানি করেন বাচ্চাদের গোসল কিংবা নিজেদের গোসলের জন্য, বাচ্চাকে একটু সেভে রাখার চেষ্টা করবেন। আর এই অসহায় পরিবার এখানে বাচ্চাটি মারা যাওয়ার পরে এই তাদের যে কুমিল্লা নিয়ে যাবে লাশটা, সেই অর্থটুকু তাদের কাছে নেই। তো তারা স্বামী স্ত্রী দুজন এই লাশ ঘরের সামনে বসে কাঁদছিল। তো এই জায়গায় অসংখ্য মানুষ থাকলেও কারো মন কিন্তু কাঁদে নাই। হাসপাতালের মর্গের যে ডোম, সেও কিন্তু 500 টাকার জন্য লাশটা ছাড়তেছিল না। সেই জায়গায় কারো মন না গড়লো, আমরা বাংলাদেশ পুলিশের মানবিক পুলিশ ইউনিট আমরা এগিয়ে এসেছি। ওনাদেরকে আমাদের মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে 10,000 টাকা দিচ্ছি, যাতে সুন্দর মতো আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবো। ওনারা যাতে অ্যাম্বুলেন্সে করে ওনার বাচ্চার, আদরের বাচ্চার লাশটি নিয়ে দাফন কাফন করতে পারে, সেজন্য আমরা মানবিক পুলিশ ইউনিট থেকে 10,000 টাকা দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5,000, 6, 7, 8, 9, 10, এটা দিয়ে দাফন কাফন আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম অসহায় অবস্থায় মর্গের সামনে বসে এই বাবা মা 1.5 বছরের সন্তানকে নিয়ে যখন কোলে বসে এই সন্ধ্যাবেলায় যখন কাঁদছে, অসংখ্য মানুষ এখানে দেখেন, কারো মন কাঁদে নাই। বাংলাদেশ পুলিশ জনগণের জন্য সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি, এই দোয়াই সবার কাছে কামনা করছি। সবার মানবিকতাবোধ জাগ্রত হোক। ধন্যবাদ মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।